নমস্কার কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা গতকাল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি আরেকবার রিভিশন দিয়ে নেব সম্প্রতি করোনা ভাইরাসের ল্যামডা ভ্যারিয়েন্ট উনতিরিশটি দেশে পাওয়া গেছে এই ল্যামডা ভ্যারিয়েন্ট প্রথম কোন দেশে পাওয়া গেছিল এটি পাওয়া গেছিল পেরুতে যেটি দক্ষিণ আমেরিকার একটি দেশ সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে সৌরশক্তি নিয়ে লাইন অফ ক্রেডিট স্বাক্ষর করেছে এটি করেছে শ্রীলঙ্কার সঙ্গে সম্প্রতি খবরে থাকা ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স কোন রাজ্যে অবস্থিত এটি গুজরাটের লোথালে অবস্থিত সাইবার ক্রাইমের রিপোর্ট করার জন্য একটি ন্যাশনাল হেল্পলাইন নাম্বার চালু করছে কোন মন্ত্রক এটি চালু করেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রক পুমার ভারতের অ্যাম্বাসেডার কে হলেন এটি হয়েছেন যুবরাজ সিং সম্প্রতি ভারত কোন দেশের মহিলারি মিলিটারি পুলিশদের ভ্যাকসিনেশন করা শুরু করেছে এটি করেছে নেপালের মহিলা পুলিশদের সম্প্রতি বিশ্বের সবথেকে শক্তিশালী চুম্বক বানাতে চলেছে কোন দেশ এটি বানাচ্ছে ফ্রান্স সম্প্রতি কোন রাজ্যে স্টাইগ্র্যাক্টাস কেরালানেসিস নামে একটি নতুন প্রজাতি পাওয়া গেছে এটি পারা গেছে কেরালায় এটি এক প্রকার ওয়াটার বিয়ার ডাব্লিউটিও মিশনের জন্য ভারত সরকার কাকে ডিরেক্টর নিয়োগ করলেন এটি হয়েছেন আশিস চান্দেরোকার এবং এটি গুরুত্বপূর্ণ কারণ এই পোস্টে এই প্রথম কোনো বেসরকারি সংস্থার কেউ বসল কুড়ি জুন কোন দিবস পালন করা হলো এদিন ওয়ার্ল্ড রিফিউজি ডে পালন করা হয় আজকে আমরা জুনের গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কিছু বলার থাকলে অনুগ্রহ করে আমাদেরকে কমেন্টে জানাবেন তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন সম্প্রতি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হিসেবে কে পুনরায় মনোনীত হয়েছেন এর সঠিক উত্তর হচ্ছে অ্যান্টোনিও গুতারেস এবং আপনারা ডান যে চিত্রটি দেখছেন এটি অ্যান্টোনিও গুতারেসের চিত্র ইনি এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মনোনীত হলেন তার যে নতুন টার্ম সেটি দু সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হবে এবং দু সাল পর্যন্ত তারই মেয়াদ থাকবে এই যে জাতিসংঘের যিনি সেক্রেটারি জেনারেল হন তার টার্ম হয় পাঁচ বছরের জন্য এবং তিনি ম্যাক্সিমাম দুবারের জন্য তিনি মনোনীত হতে পারেন এবং এই যে অ্যান্থিও গুতারেস ইনি পর্তুগালের বাসিন্দা এবং এই যে পর্তুগাল সম্পর্কে মনে পড়ল যেটি সম্প্রতি পৃথিবীর যে দীর্ঘতম পথচারীদের জন্য ব্রিজ এটি কিন্তু এই পর্তুগালেই নির্মিত হয়েছে এবং এছাড়া জাতিসংঘের সেক্রেটারি জেনারেল সম্পর্কে যদি দেখে নিই তাহলে প্রথম যিনি সেক্রেটারি জেনারেল ছিলেন তিনি হলেন ট্রিগভি লাই এবং এছাড়া আরেকটি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সবথেকে বেশি দিনের জন্য কে সেক্রেটারি জেনারেল ছিলেন ইনি ছিলেন হচ্ছে ইউ থান্ট এবং এই যে ইউ থান্ট ইনি দশ বছর দু মাস এই সময়ের জন্য সেক্রেটারি জেনারেল ছিলেন সাধারণত দশ বছরের বেশি কেউ হতে পারেন না কিন্তু এই ইউথ এর ব্যতিক্রম একমাত্র ইনি দশ বছর দু মাসের জন্য ছিলেন এবং এই ইউথ হান্ট ইনি বারমার লোক ছিলেন এবং আমরা যদি এখানে বাকি অপশানগুলো দেখেনি তাহলে রেবেকা গ্রিনসপ্যান ইনি সম্প্রতি ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের প্রথম মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে নাগরাজ নাইডু ইনি সম্প্রতি ইউনাইটেড নেশন ব্যুরোক্রেসির প্রধান হয়েছেন এবং অরুণ কুমার মিশ্রা ইনি সম্প্রতি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং আমরা যদি ইউনাইটেড নেশন সম্পর্কে দেখে নিই এটি প্রতিষ্ঠা হয় চব্বিশে অক্টোবর উনিশশো সালে প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিক ভি লাই এটা নিয়ে আমরা আগেই আলোচনা করলাম বর্তমানে অ্যান্থনিও গুতারে এই যে ইউনাইটেড নেশন এর মোট ছটি মূল শাখা অর্গানাইজেশন রয়েছে সেগুলি হলো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েট ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইউনাইটেড নেশন চার্সিভ কাউন্সিল এই যে পাঁচটি এই পাঁচটি সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত যেটি আমেরিকার একটি শহর এবং আরেকটি যেটি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটি হল্যান্ডের হেগ শহরে অবস্থান করছে বর্তমানে এই ইউনাইটেড নেশনে একশো তিরানব্বইটি সদস্য যার মধ্যে শেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান এখানকার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেগুলো কাজ হয় সেগুলি হলো আরবিক চাইনিজ ইংলিশ ফ্রেঞ্চ রাশিয়ান এবং স্প্যানিশ এবং এই ইউনাইটেড নেশনের পাঁচটি পারমানেন্ট মেম্বার রয়েছে তারা হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া চায়না এবং ফ্রান্স এবং এছাড়া নন পারমানেন্ট মেম্বার প্রতি দুবছর অন্তর অন্তর রিক্রুট হয় এবং তাতে ভারত এই দু হাজার সাল থেকে নন পারমানেন্ট মেম্বার হয়ে রয়েছে দু সাল পর্যন্ত এবং এর বাইরে ভারত উনিশশো পঞ্চাশে প্রথমবার ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিল তার নন পারমানেন্ট মেম্বার হয়েছিল এবং এছাড়া এই বাকি যে কবার মেম্বার হয়েছিল সেগুলি এখানে দেয়া আছে এটা অত গুরুত্বপূর্ণ নয় এছাড়া ইউনাইটেড নেশনস বা ইন্টারন্যাশনাল আরও যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানাইজেশানগুলো রয়েছে আমরা যদি তাদের হেডকোয়ার্টারগুলো একবার দেখে নিই তাহলে প্রথমেই যেটা আসছে সেটা ইউনিসেফ যার পুরো কথা ইউনাইটেড নেশন চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড যার সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে সুইজারল্যান্ডের জেনাভাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে সেগুলির একটি হচ্ছে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান যেটি এখন ভীষণ পরিমাণে খবরে রয়েছে এটি বিশেষভাবে দেখে নেবেন এছাড়া ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল কমিটি অন দ্য রেড ক্রস ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এর মধ্যে এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর যিনি ডিরেক্টর জেনারেল হয়েছেন প্রথম আফ্রিকান মহিলা হিসাবে নাগোজি ও আয়লা এছাড়া প্যারিসে রয়েছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কোর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে যেগুলি সেগুলি হচ্ছে একটি ইউএনআইডিও বা ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এবং অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি বা ওপেক এই ইউনাইটেড কিংডমের লন্ডনে রয়েছে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন কমনওয়েলথ অফ নেশন এছাড়া এমনেচি ইন্টারন্যাশনাল বলে যে মানবাধিকার যে সংগঠনটি রয়েছে তারা ইটালি রোমে রয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদর দপ্তর সুইজারল্যান্ডের বার্নে রয়েছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তা এখানে রয়েছে আসিয়া বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন এর সদর দপ্তর সিঙ্গাপুরে রয়েছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সদর দপ্তর এছাড়া ইউএর যে আবুধাবি এখানে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি নেপালের কাঠমান্ডুতে সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশনের সৌদি আরবের জেদ্দাতে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের মরিশাসে রয়েছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশনের সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে রয়েছে ওয়াইল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের সুইজারল্যান্ডের যে কলঞ্জি জেনে বা এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডেই রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে রয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস সদর দপ্তর কেনিয়ান নাইরোবি এখানে রয়েছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি এর হচ্ছে জেনেভাতে এবং সম্প্রতি বিশে জুন এই যে ইউনাই ওয়ার্ল্ড রিফিউজি ডে এটি পালন করা হলো ক্যানাডার মন্ট্রিয়ালে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের সদর দপ্তর এবং যে কোনো দেশ যে পাসপোর্ট ইস্যু করে তার জন্য তাদেরকেই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের সদস্য হতে হয় এছাড়া ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে ইউএসএ নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হচ্ছে রোমে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন হচ্ছে জেনেভাতে স্পেনের যে মাদ্রিদ সেখানে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট ফ্রান্সের লিওতে রয়েছে ইন্টারפול বা ইন্টারন্যাশনাল পুলিশ এর সদর দপ্তর এবং ইতালির রোমে রয়েছে ওয়াইল্ড ফুড প্রোগ্রামের সদর দপ্তর পরের প্রশ্ন সম্প্রতি কে জাতিসংগের ল্যান্ড ফর লাইফ পুরস্কার জিতেছেন এবং এর সঠিক উত্তর হচ্ছে শ্যাম সুন্দর জ্ঞানী এবং আপনারা ডান চিত্রটি দেখছেন এটি শ্যাম সুন্দর জ্ঞানীর রাজস্থানের একজন পরিবেশবিদ দু হাজার একুশ সালের যে ল্যান্ড ফল লাইফ পুরস্কার সেটি তিনি জিতলেন এবং রাজস্থানের যে বিকানির ইউনিভার্সিটি তিনি এখানকার সোসিওলজির প্রফেসর এখানে আমরা যদি বাকি অপশনগুলো আছে সেগুলি যদি দেখেনি তাহলে মেঘা রাজগোপালান ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান যিনি সম্প্রতি পুলিশদার পুরস্কার জিতেছেন জ্যানে গডেল ইনি একুশ সালে টেমপ্লেটন পুরস্কার জিতেছেন পরিবেশের ওপর এবং নুকলুফোম ইনি প্রথম ভারতীয় যিনি হোয়াইটলি পুরস্কার জিতেছেন এবং এই হোয়াইটলি পুরস্কার যেটি এটিও পরিবেশের ক্ষেত্রে কাজ করার জন্যই দেয়া হয় পরের প্রশ্ন ইব্রাহিম রাইসি কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এর সঠিক উত্তর হচ্ছে ইরান এবং আপনারা ডান দিকের যে চিত্রটি দেখছেন এটি ইব্রাহিম রাইসির চিত্র এবং ইনি অত্যন্ত রক্ষণশীল একজন নেতা তার জন্য এই সময় যে মিডিল যেখানে ইরান অবস্থান করছে সেখানে আরো বেশি অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট বা দৈরস সেটি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ইনি এর আগে ইরানের জাজ বা বিচারক ছিলেন এবং আমেরিকা যে দীর্ঘ কয়েক বছর ধরে ইরানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে তার একটি কারণ কিন্তু ইব্রাহিম রাইসি কারণ ইব্রাহিম রাইসি এই মতবাদে বিশ্বাস করে যে যদি কোনো অন্য দেশের কোনো গুপ্তচর বা এই জাতীয় কাউকে গ্রেপ্তার হয় তাহলে তাকে সাথে সাথে হত্যা করে দেওয়া তার কোনো বিচার বা এই ধরনের কোনো বিচার হওয়ার উপর তিনি বিশ্বাস রাখেন না এবং তার জন্যই কিন্তু আমেরিকার সাথে ইরানের সম্পর্ক আরও বেশি খারাপ হয়েছে এবং আমরা যদি এখানে বাকি অপশানগুলো দেখে নিই তাহলে এই যে সৌদি আরব এই সৌদি আরবের যিনি বর্তমানে প্রেসিডেন্ট তিনি হচ্ছেন মোহাম্মদ বিল সালমান মিশরের যিনি বর্তমানে প্রেসিডেন্ট তিনি হচ্ছেন আব্দেল ফাতে আলসিসি এবং ইসরায়েলের যিনি বর্তমানে প্রধানমন্ত্রী ইসরায়েলের রাষ্ট্রের সব থেকে বড় উপস্থ প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন নাপতালি বেনেফিট এছাড়া ইসরায়েলের একজন প্রেসিডেন্টও রয়েছেন যিনি নিয়োগ হয়েছেন প্রেসিডেন্ট হিসাবে তিনি হচ্ছেন আইজাক হারজক এছাড়া সম্প্রতি ইরান খবরে রয়েছে ইরান তাদের সব শক্তিশালী সুপার কম্পিউটার এটি তৈরি করলো এছাড়া ওএনজিসির সঙ্গে যে ফারজাদ বি গ্যাস ডিল ছিল সেটি সম্প্রতি বাতিল করে দিল ইরান এবং এছাড়া ইরান জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনসে তাদের যে ভোটের অধিকার সেটি তারা হারিয়ে ফেলেছিল সেটি আবার ফিরে পেয়েছে ইরানের রাজধানী তেহরান কারেন্সি ইরানিয়ান রিয়াল এখানকার যিনি প্রেসিডেন্ট ইব্রাহিম রাসি সম্প্রতি নিয়ুক্ত হলেন এবং সুপ্রিম লিডার হচ্ছেন আল খামেনি এবং এই যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কিন্তু ইরানের দ্বিতীয় সর্বোচ্চ পোস্ট ইরানের সব থেকে উঁচু পদে রয়েছেন কিন্তু যিনি সুপ্রিম লিডার বা রাজাও বলা হয়ে থাকে তিনি হচ্ছেন আল লি খামেনি পরের প্রশ্ন মোহাম্মদ জামাল কোন দেশের প্রথম ব্ল্যাক পারসন হিসাবে সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন এর সঠিক উত্তর হচ্ছে কানাডা ইনি প্রথম কানাডার ব্ল্যাক পার্সন হিসাবে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন এবং ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক এছাড়া কানাডা সম্প্রতি খবরে আছে সম্প্রতি বারো থেকে পনেরো বছর বয়সের শিশুদের জন্য ফাইজার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে এই কানাডা কানাডার কারেন্সি হচ্ছে কানাডিয়ান ডলার ক্যাপিটাল হচ্ছে ওটোয়া এবং প্রাইম মিনিস্টার হচ্ছেন জাস্টিন ট্রুডো এছাড়া এই কানাডা আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ পরের প্রশ্ন সম্প্রতি ক্রিকেটার কেভিন ও ব্রায়ান আন্তর্জাতিক একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইনি কোন দেশের ক্রিকেটার এর সঠিক উত্তর হচ্ছে আয়ারল্যান্ড ইনি আয়ারল্যান্ডের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডারদের মধ্যে একজন তিনি মোট তিন হাজার একশো উনসত্তর রান করেছেন তার ওয়ান ডে ইন্টারন্যাশনাল যে সমস্ত ম্যাচ রয়েছে তাতে এবং একশো চোদ্দোটি উইকেট নিয়েছেন তিনি যদিও এখনো টি টোয়েন্টি ম্যাচ কিন্তু খেলবেন শুধুমাত্র ইন্টারন্যাশনাল যে ওয়ান ডে ম্যাচ তার থেকেই তিনি অবসর নিয়েছেন আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন এবং এখানকার কারেন্সি হিসাবে দুটি চলে একটি ইউরো এবং অপরটি হচ্ছে আইরিশ পাউন্ড পরের প্রশ্ন দ্য নাটমেক্স কার্স প্যারালাস ফর এ প্ল্যানেট ইন ক্রাইসিস শিরোনামে কে বই রচনা করলেন এর সঠিক উত্তর হচ্ছে অমিতাভ ঘোষ এবং আপনারা দিকের যে চিত্রটি দেখছেন এটিই অমিতাভ ঘোষের চিত্র এবং এবছর অক্টোবর মাসে এটি প্রকাশিত হবে এই বইটি এখনো প্রকাশ পায়নি এবং এই অমিতাভ ঘোষ ইনি দু হাজার সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এবং ইনি ভারতের যে স্বনামধন্য ইংরাজি ভাষায় যে যারা লেখেন তাদের মধ্যে একজন এখানে আমরা যদি বাকি অপশানগুলো দেখেনি তাহলে অমর্ত্য সেন অমর্ত সেন সম্প্রতি যে বইটি লিখেছেন সেটি হচ্ছে হোম ইন দ্য ওয়াইল্ড সুরেশ রায়না ইনি সম্প্রতি নিজের আত্মজীবনী লিখেছেন সেটি হচ্ছে বিলিভ হোয়াট ক্রিকেট টটমি এবং বিনোদ কাপরি ইনি সম্প্রতি যে বইটি লিখেছেন সেটি হচ্ছে ওয়ান টু থ্রি টু কিলোমিটার দ্য লং জার্নি হোম এছাড়াই অমিতাভ ঘোষ তার একটি বই সম্প্রতি প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে দ্য লিভিং মাউন্টেন পরের প্রশ্ন লরেল হাওয়ার্ড প্রথম ট্রান্সজেন্ডার হিসাবে দু হাজার কুড়ির টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে অংশগ্রহণ করবেন ইনি কোন দেশের হয়ে অংশগ্রহণ করতে চলেছেন এর সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ড এই যে দু হাজার টোকিও অলিম্পিক এটি দু হাজার একুশে অনুষ্ঠিত হচ্ছে দু হাজার কুড়িতে হতে পারেনি করোনার জন্য এবং আপনারা যে চিত্রটি দেখছেন এটি হচ্ছে লরেল হাবার্ডের চিত্র এবং ইনি শুধুমাত্র ট্রান্সজেন্ডার ভারোত্তোলনের হিসাবে না সমস্ত টোকিওতে যারা অ্যাথলিট রয়েছেন অর্থাৎ যারা বিভিন্ন খেলায় পার্টিসিপেট করবেন তাদের মধ্যে ইনি একমাত্র ট্রান্সজেন্ডার যিনি এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এছাড়া নিউজিল্যান্ড সম্প্রতি যে সমস্ত কারণে খবরে রয়েছে নিউজিল্যান্ড প্রথম দেশ যারা ফিনান্সিয়াল ফার্মের জন্য জলবায়ু পরিবর্তন আইন এনেছে দু হাজার বাইশের যে মহিলা রাগবি বিশ্বকাপ এটিও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে জ্যাকিন ডা আর্ডেন যিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ইনি টাইম ম্যাগাজিনের বিচারে পৃথিবীর শ্রেষ্ঠ লিডার কোভিড পারফরম্যান্স ইন্ডেক্সে প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড দু হাজার যে ওমেন ফিফা ওয়ার্ল্ড কাপ এটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যুগ্মভাবে আয়োজন করবে দু হাজার বাইশের ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটি নিউজিল্যান্ডে আয়োজিত হবে এছাড়া গ্লোবাল লিভাবিলিটি র্যাঙ্কিং এতে নিউজিল্যান্ডের যে অকল্যান্ড শহর এটি শীর্ষস্থানে আছে নিউজিল্যান্ডের মুখ প্রধানমন্ত্রী হচ্ছেন জাকিন্দা আর্ডেন ক্যাপিটাল ওয়েলিংটন এটি ওশিয়ানিয়া মহাদেশে অবস্থান করে এবং এর যে কারেন্সি এটি হচ্ছে নিউজিল্যান্ড ডলার পরের প্রশ্ন সম্প্রতি ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের নৌসেনার মধ্যে যে সামরিক মহড়া অনুষ্ঠিত হল তার নাম কী এর সঠিক উত্তর হচ্ছে ইন ইউনাফ ফর যদি উচ্চারণ ভুল হয়ে থাকে তাহলে মাপ করবেন এবং এটি ভারত মহাসাগরীয় অঞ্চল বা আরব সাগরীয় অঞ্চলের যে হর্ন অফ আফ্রিকা তার কাছে অনুষ্ঠিত হবে আমরা যদি একবার হর্ন অফ আফ্রিকা সম্পর্কে একটু দেখে নি তাহলে এই যে এটি হচ্ছে ভারত মহাসাগর এই জায়গাটা আরব সাগর এবং এই যে এই অঞ্চলটি আফ্রিকার সেটি হচ্ছে হর্ন অফ আফ্রিকা বলা হয়ে থাকে এবং এই যে গালফ অফ আর্ডেন এবং রেড সি বা বৃহত্তর অর্থে লোহিত সাগর বা এদিকে হচ্ছে আরব সাগর এই দুটোর মধ্যে যে স্টেটটি কানেক্ট করে সেটি হচ্ছে বাবেল মানদেব এবং এই হর্ন অফ আফ্রিকার মধ্যে যে দেশগুলি পরে মূলত সেগুলি হচ্ছে সোমালিয়া ইথিওপিয়া এরিট্রিয়া এবং দ্বিজিবুতি এছাড়া সুদান দক্ষিণ সুদান এবং কেনিয়াকেও বৃহত্তর হর্ন অফ আফ্রিকার মধ্যে ফেলা হয় এবং এই যে রেড সি এবং ভূমধ্য সাগর এই দুটির মধ্যে কিন্তু অবস্থান করে বিখ্যাত সুয়েজ ক্যানাল এবং এছাড়া আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম সেটি যদি দেখে নিই এই যে এখানে যে এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে যুদ্ধ মহড়াটা সামরিক মহড়াটা হচ্ছে ইন ইউভাফ ফ্লেভার এর বাইরে বাকি অপশনগুলোর মধ্যে এই যে যুদ্ধ অভ্যাস এটি আমেরিকার সঙ্গে ভারতের যে সামরিক মহড়া সেটিকে বলা হয়ে থাকে বরুনা মহড়াটি হয়ে থাকে ভারত এবং ফ্রান্সের মধ্যে এবং সম্প্রীতি হয়ে থাকে ভারত এবং বাংলাদেশের মধ্যে এছাড়া আমরা যদি এবছর এই ভারতীয় সেনা অর্থাৎ তিন বাহিনী যে বিভিন্ন সামরিক অনুশীলনে অংশগ্রহণ করেছে সেগুলি একবার দেখে নিই তাহলে বজ্রপাহ প্রহার দু হাজার একুশ যেটি হিমাচল প্রদেশে ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছে সংযুক্ত আরব আমির ডেজার্ট ফ্ল্যাগে ভারতীয় নৌবাহিনী অংশগ্রহণ করেছিল উপকূলীয় মহড়া সিভিজি যেটা সম্পূর্ণ ভারতের উপকূলীয় মহড়া ভারত এবং ফ্রান্সের বায়ুসেনার মধ্যে এক্সারসাইজ ডেজার্ট নাইট যেটি যোধপুরে হয়েছে ভারতের তিন বাহিনীর মধ্যে অ্যামফেক্স একুশ যেটি নিকোবর দ্বীপপুঞ্জে হয়েছে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অভ্যাস যেটি রাজস্থানে হয়েছে ভারত এবং নৌ ভারতীয় নৌবাহিনীর ট্রপেক্স একুশ যেটি ভারত মহাসাগরীয় অঞ্চলে হয়েছে ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে দুটি হয়েছে একটি হচ্ছে প্যাসেক্স নামে একটি সামরিক অনুশীলন হয়েছে এবং এছাড়া প্যাসেজ নামে আরেকটি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে এবছর এছাড়া ভারত এবং উজবেকিস্তানের মধ্যে উত্তরাখণ্ডের রানীক্ষে টু ভারত এবং বাহারিনের প্রথমবার যৌথ নৌসেনা মহড়া করেছে ভারত এবং এরও নাম প্যাসেক্স সান্ধির অগ্রসেনা হচ্ছে বাংলাদেশে যেখানে অনেকগুলি দেশ অংশগ্রহণ করেছিল তার মধ্যে ভারত একটি এছাড়া ভারত এবং কিগিস্তানের মধ্যে রাজধানী বিসকেকে খানজার নামের সামরিক মহ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে এছাড়া বরুনা নামে সামরিক নৌসেনা মহড়া ভারত এবং ফ্রান্সের মধ্যে এবং এতে প্রথমবারের জন্য ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস অংশগ্রহণ করেছে এবং থাইল্যান্ডের সঙ্গে করপ্যাট সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং ভারতের যে সমস্ত গুরুত্বপূর্ণ নৌমহড়া যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সেগুলি হচ্ছে মালাবার যেটি ভারত জাপান এবং আমেরিকার মধ্যেই হয়ে থাকে এই প্রথমবার অস্ট্রেলিয়া অংশগ্রহণ করেছে তাই এটি গুরুত্বপূর্ণ ইন্দ্র হয়ে থাকে রাশিয়ার সঙ্গে কোঙ্কন হয়ে থাকে ব্রিটিশ যুক্তরাজ্যের সঙ্গে বরুণ ফ্রান্সের সঙ্গে নাসিম আলবাহার ওমানের সঙ্গে সায়োগ ভিয়েতনামের সঙ্গে সিমবেক সিঙ্গাপুরের সঙ্গে এবং আইএমসিওয়ার এটি হয়ে থাকে মায়ানমারের সঙ্গে এবং এই যে ইউরোপিয়ান ইউনিয়ন এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে তৈরি হয়েছিল সালে এর যে সদস্য দেশ সেটি হচ্ছে সাতাশ এবং এটা নিয়ে তো আমরা আগেই দেখলাম পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশে বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরে পাওয়া গেছে এবং এর সঠিক উত্তর হচ্ছে বৎসোয়ানা এবং যেটি আফ্রিকার একটি দেশ এবং এই বৎস আনা এটি আফ্রিকার সব থেকে বেশি হিরে উৎপাদনকারী দেশ এবং পৃথিবীর সাপেক্ষে এর স্থান দু নম্বরে পৃথিবীতে সব থেকে বেশি হিরে যে দেশে উৎপন্ন হয় সেটি হচ্ছে রাশিয়া এবং এই যে বর্ত। বর্তমানে পৃথিবীর যে সব থেকে বড় হিরে তার নাম কালিদান ডায়মন্ড যেটি সালে দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া এটি গুরুত্বপূর্ণ এবং এছাড়া যখনই কথা আসে ভারতের যে হিরে এটার প্রশ্ন আসে এবং এক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে কহিনুর হীরে এটি কোন খনির থেকে পাওয়া গেছিল তো এর সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশের যে গোলকুন্ডা খনি সেখান থেকেই এই হিরে পাওয়া যায় এবং এই যে বর্ষয়ানা এর যে রাজধানী সেটি হচ্ছে গ্যাবরণে এবং এর যিনি এর যে কারেন্সি সেটি হচ্ছে বাসানা পুলা এবং প্রেসিডেন্ট হচ্ছে এম সিসি এবং এই বাসানা প্রেসিডেন্ট অত গুরুত্বপূর্ণ না ক্যাপিটাল এবং কারেন্সি এই দুটি গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন পিঠা অন হুইলস ইনিশিয়েটিভ চালু করলো কোন রাজ্য এর সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যা এবং এই যে উড়িষ্যার একটি বিখ্যাত উৎসব যেটি হচ্ছে রাজা পর্ব যেটি নিয়ে আমরা দুটো ভিডিও আগেই আলোচনা করেছিলাম যে রাজা পর্ব অনুষ্ঠিত হয়েছে উড়িষ্যায় এবং সেখানের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পিঠে তো এই তার জন্যই এই পিঠে অন হুইলস ইনিশিয়েটিভ চালু করেছে এবং এছাড়া উড়িষ্যা সম্প্রতি যে সমস্ত কারণে খবরে রয়েছে দেশের প্রথম ফায়ার পার্ক এটি উড়িষ্যাতে উদ্বোধন হয়েছে কৃষকদের জন্য রিওয়ার্ড প্রজেক্ট চালু করেছে ভারতের প্রথম কেন্দ্র এটিও বালেশ্বরে হচ্ছে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য প্রথম রাজ্যে যারা মিশন শক্তি ডিপার্টমেন্ট লঞ্চ করে দিয়েছে আলাদা করে মোচাতুয়া এবং ইকালিকা মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে ভারতের প্রথম ওয়ার্ল্ড স্কিল সেন্টার এটি ভুবনেশ্বরে স্থাপিত হচ্ছে রাজ্যের দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হতে চলেছে মহেন্দ্রগিরি অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা মো প্রতিভা চালু করেছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেল এটি খুব বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল রোপ্যাক্স যেটি প্রদেক যেটি ধামরা নদীতে চালু হয়েছে এছাড়া এই চিলকার হ্রদে ডলফিনের সংখ্যা দ্বিগুণ হয়েছে সাংবাদিকদের জন্য যারা করোনায় মারা গেছেন তাদের জন্য গোপাবন্ধ সম্পাদিকা স্বাস্থ্য বীমা যোজনা চালু করেছে কোভিড ওয়ারিয়ার মিউজিয়াম ভারতের প্রথম এটি এই উড়িষ্যাতেই তৈরি হচ্ছে গির মাতাবিদ যেটি উড়িষ্যাতে অবস্থিত সম্প্রতি খবরে রয়েছে অলিভ রাইডেল কচ্ছপের জন্য এছাড়া লকডাউন চলাকালীন পথশিশু পশুদের খাওয়ানোর জন্য সাত লক্ষ টাকার ফান্ড গঠন করেছে উড়িষ্যা এফআইএইচ প্রেসিডেন্ট আওয়াজ পেরেছে উড়িষ্যার যিনি আই অফিসার ভি কে পান্ডিয়ান তিনি স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে দুর্যোগ এবং মহামিরা মহামারী মোকাবিলা এবং তার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত করতে চলেছে অক্সিজেন কনসেনট্রেটর হোম ডেলিভারি দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতের উপকূল রক্ষী বাহিনী অপারেশন অলিভিয়া শুরু করেছে এই উড়িষ্যা উপকূলেই এছাড়া উড়িষ্যা সরকার সম্প্রতি পুলিশে ট্রান্সজেন্ডারদের নিয়োগ করার অনুমোদন দিয়েছে উড়িষ্যার অবস্থান হচ্ছে এটি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর লোকসভায় সিট একুশ রাজ্যসভায় সিট দশ মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক গভর্নর গণেশলাল মাথুর ও হাইকোর্ট কটকে অবস্থিত যার নাম উড়িষ্যা হাইকোর্ট ন্যাশনাল পার্ক শিমলিপাল এবং ভিতরকণিকা ড্যান্স ফর্মগুলি হলো গটিপুয়া ছৌ ঘুমরা রনপ্পা চৈতি ঘোড়া বড়ছাম এবং পোনাং ফেস্টিভ্যাল হল চৈত্রযাত্রা রথযাত্রা ধনুযাত্রা যাত্রা বালিযাত্রা এবং নৌকাই এছাড়া রাজা পর্বতেও এখানে অ্যাড করে নেবেন রাজা পর্ব যেটিও সম্প্রতি এখানে অনুষ্ঠিত হয়েছে এছাড়া রামসার সাইট হচ্ছে ভিতরকণিকা ম্যানগ্রোভ এবং চিলকালেক এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইড হচ্ছে কোনারকের সূর্য মন্দির আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে আর একটু বেশি করে ভিডিওটিকে শেয়ার করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি ভালো লাগে এবং কিছু বলার থাকলে বা সাজেশন দেওয়ার থাকলে অনুগ্রহ করে কমেন্টে সেটি জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ